আর মানুষজন আপনি লিখেছেন হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কি না যেমন স্বর্ণ কেনা করা যাবে কোনো অসুবিধা নেই হজের সফরে গিয়ে কেউ যদি কোনো বাণিজ্য করেন শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ কেনাই না যদি কেউ বাণিজ্য করেন সেটাকেও আল্লাহ আবুরাহমেন জায়েজ রেখেছেন করে সুস্পষ্টভাবে এই বিষয়ে আয়াত রয়েছে বিধায় এটি মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় আমরা অনেকেই এটাকে নাজায়েজ কাজ মনে করি বা মনে করি যে সেখানে বেদ কোনো কিছু কেনাকাটা যায় না এটি ভুল ধারণা আপনি কেনাকাটা করতে পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সেখানে গিয়ে অনেকে কেনাকাটাকে এমন গুরুত্ব দেয় যে তার মূল কাজকে কেনাকাটা না হজবা আমরা সেটা নিয়ে সন্ধ্যের মধ্যে পড়ে যেতে পারলাম মাফ করুক সেরকমটি তো অবশ্যই আপনার এই পবিত্র সফরের সাথে যায় না সেটি আমাদের মাথায় রাখতে হবে